হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে শিখবো হচ্ছে কীভাবে এক্সেলের মধ্যে আমরা বানা লিখতে পারি বিজয় বায়ান্ন কিবোর্ডের মাধ্যমে। বিজয় বায়ান্ন হচ্ছে আপনার যদি সফটওয়্যারটা থাকে তাহলে আপনি তখন এটা কাজ করবে, যেমন যে বিজয় বায়ান্ন আমার সফটওয়্যারটা নামানো আছে। তো আমরা যদি এখন বাংলা লিখতে চাই তাহলে কীভাবে বাংলা লিখবো, তো দেখেন আমরা যদি এখানে প্রথমে বাংলা এখানে যদি প্রথমে লিখতে চাই বাংলা, এখানে দেখেন মানে টোটালি আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো কোথা থেকে, দেখেন এখানে এখানে আছে। এখানে যদি আমরা এটা ক্লিক করি তো দেখেন যে বিভিন্ন ধরনের ভাষা চলে আসছে। তো আমাদের হচ্ছে একটা পপুলার বাংলা ফন্ট হচ্ছে আপনার কি শুতুনিয়াম, যে শুতুনিয়াম যে শুতুনিয়ামটা চলে আসছে। তো আপনি এখন যদি এখানে শুতুনিয়াম যেটা যদি আপনি এখানে কোনো কিছু এখন বাংলা লিখতে চান, তো দেখেন প্রথমে আমরা বাংলা আমাদের ভালোভাবে লিখতে পারতেছি না, কারণ এখানে উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি যদি কিবোর্ডের এম বাটনে চাপ দেন তো দেখেন দন্ত স আসতেছে। এর একটাই কারণ, এম বাটনে আছে আপনার তালব্য স্বর ম, কিন্তু আপনি যদি এম বাটনটা দেখেন, আমি এম বাটনটা আবার চাপ দিব আসতেছে দন্ত স। আবার যদি আমি শিফট চাপে চাপ দিই দেখেন আসতেছে গ। এটার মেইন কারণ হচ্ছে যে আমাদের এই যে বিজয় বায়ান্ন যে সফটওয়্যারটা আছে, আমাদের সফটওয়্যারের মধ্যে আমরা এটা বাংলা করে নিয়ে নিই। দেখেন এখানে লেখা উঠে আছে কি ইংলিশ, আমাদের এটা খুব বাংলা করে নিতে হবে। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করলে হচ্ছে আপনার জিনিসটা বাংলা হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে এখানে যদি যান বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিকে যদি দিয়ে দেন তো আপনি এখানে বাংলা লিখতে পারবেন। এখন দেখেন এমটা চাপ দিলে নিচে এম অক্ষরের মধ্যে আমাদের আছে কি ম তালব্য স, দেখুন ম চলে আসছে। শিফট চাপ যদি এম চাপ দিতে তালব্য স চলে আসছে। তো আমরা এইভাবে হচ্ছে এই বিজয় বায়ান্ন কিবোর্ডটা ইউজ করতে পারি। দেখেন আমাদের সিলেক্ট করতে লাগতেছে কোথায় কোথায়, সর্বপ্রথম লাগতেছে আমরা এখানে, এখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবো, কোন ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করবো। শুতুনিয়াম যে বাংলাটার পপুলার একটা ফন্ট, তো আমরা শুতুনিয়াম যেটা ফন্টটা ইউজ করবো। শুধু এটা সিলেক্ট করলে হবে না, আমাদের এখানে কিবোর্ডটা বিজয় বায়ান্ন কিবোর্ডটা যে ইউজ করতেছি আমরা এখান থেকে বিজয় ক্লাসিকে নিব। নেওয়ার পর তাহলে হচ্ছে আমরা প্রপারভাবে বাংলা লিখতে পারবো, নাহলে কিন্তু আমাদের উল্টাপাল্টা চলে আসবে। এখন কথা হচ্ছে যে দেখেন আমি এতটুকু সিলেক্ট করছি, এতটুকুর জন্য শুতুনিয়াম যে আসছে। এখন আমি যদি অন্য একটা ছেলে দিই, যেমন ধরেন আমি যদি এই ছেলে দেখি, দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি প্রতিটা ছেলের জন্য আপনি এইভাবে একবার করে লিখবেন? এখানে হচ্ছে শুতুনিয়াম যে একবার লিখবেন, দেখেন আপনি আবার শুতুনিয়াম যে লিখতে যাবেন এখানে আবার। এখন দেখেন আমি যদি কোনো কিছুটা লিখি বাংলা লেখা আসতে, দেখেন কী সব লেখা আসতেছে। আমি যদি কে চাপ দেয় দেন কের মধ্যে কিসের জেট আসে। তো আপনি যদি এখন এটাকে ইয়া করতে চান তো আপনি সর্বপ্রথম আগে এখানে করে নিতে হবে ইংলিশ, ইংলিশ করে নিলেন তারপর এখানে আবার দিবেন শুতুনিয়াম যে। তো এটা হচ্ছে অনেকটা লং প্রসেসের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখানে এই সেলটাতে আসি তো দেখেন আপনার শুতুনিয়াম যে চলে আসতেছে। তো আমরা এর জন্য কী করবো, আমাদের যতটুকু এরিয়ার মধ্যে আমরা লিখতে যাচ্ছি হচ্ছে বাংলা এরিয়াটা প্রথমে আমি সিলেক্ট করে নিলাম, এই সম্পূর্ণ এরিয়াটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে লিখে দিলাম আমরা এখানে এটাতে ইউজ করবো শুতুনিয়াম যে, শুতুনিয়াম যে চলে আসছে। শুতুনিয়াম যেটা সিলেক্ট করে নেওয়ার পর ওখানে একবার সিলেক্ট করলাম, ফার্স্ট অফ অল এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, ফন্টটা সিলেক্ট করলাম। ফন্টটা সিলেক্ট করার পর এখানে আমরা বিজয় ক্লাসিকে ইউজ করে দেবো। তো দেখেন এখন যদি আমরা এখানে কোনো একটা কিছু লিখি, তো দেখেন আমরা যদি এখানে কিছু একটা লিখি তাহলে হচ্ছে এখানে আমাদের বাংলা লেখা আসবে। আমরা এইখানকার যে যেখানে লিখতে চাই, এখানে দেখেন আমি যদি লিখতেছি সময়, সময়টা লিখতেছি সময়, এখানে লেখা আসতেছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করছেন শুধু ততটুকুর মধ্যে আপনি ইউজ করতে পারেন। তো এই কতটুকু এর মধ্যে সিলেক্ট করছেন আপনার প্রয়োজন, আপনার এভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে বর্ডার করে দেবেন। বর্ডার করে দিলে তাহলে হচ্ছে আপনার বোঝার জন্য সুবিধা হচ্ছে আপনার কতটুকুর মধ্যে আপনি বর্ডার, অল বর্ডার, অল বর্ডার যদি দিয়ে দিই দেখেন অল বর্ডারের মধ্যে এতটুকুর মধ্যে আপনি যদি শুতুনিয়াম যে সিলেক্ট করে দেন তো হচ্ছে আপনি এখানে টোটাল বর্ডারের মধ্যে বুঝতে পারতেছেন যে এখানে আপনার শুতুনিয়াম যে আছে।
তো দেখেন অনেকের ভিজা বানানোটা অনেকে এরকম করে নিয়ে আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখানে কোন একটা লেখা, যেমন এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন, লেখার সাইজ বাড়াতে পারেন। এটা হচ্ছে আমরা আগে শিখে আসছি যে কীভাবে লেখা সাইজ বড় করতে, কীভাবে ছোটো করতে হয়, কীভাবে হচ্ছে কালার চেঞ্জ করতে হয়, কীভাবে হচ্ছে সিলের কালারটা চেঞ্জ করতে হয়, লেখার কালার চেঞ্জ করতে হয়, তবে বোল্ড, ইতালিক, অক্ষর, এগুলো আমরা আগে শিখে আসছি। এখন দেখেন অনেকের ক্ষেত্রে এই বিজয় ক্লাসিক এটা অনেক সময় উপরে থাকে না, কোথায় থাকে দেখেন, এটা এরকম উপরে থাকে না, কোথায় থাকে এখন এখন আপনারা কোথায় খুঁজবেন, দেখেন এখানে উঠে আসে, অথবা কারো যদি উঠে না থাকে তো এই চিহ্নতে যদি আপনি চাপ দেন, দেখেন এখানে চলে আসছে। এখান থেকে আপনার মাউসের যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে শো অ্যাজ স্টপ বার, যদি আপনি শো অ্যাজ স্টপ বার দেন তখন আবার উপরে চলে আসছে। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি লিখতেছেন, লেখার মধ্যে আপনার এখানে হচ্ছে বিজয় বানাতে ইংলিশ করা আছে, তখন আপনি আবার এখানে যাবেন, এখানে যাওয়ার পর আবার এখানে দিবেন, এখানে হচ্ছে আপনার ইংলিশ করা আছে, আপনি আবার এখানে বাংলা করবেন, তো অনেকটা সময়ের ব্যাপার। তো আপনি যদি এখানে আবার বাংলা করতে চান তো আপনি কন্ট্রোল অল্টার বাটন চাপে ধরে আপনি বি চাপ দিবেন, তো দেখেন আপনার এটা অটোমেটিকলি বিজয় ক্লাসিক চলে আসছে। কন্ট্রোল আমি বলতেছি আবার কন্ট্রোল অল্টার বাটন চাপ দিবেন, কন্ট্রোল চাপে দেখেন আমি দেখা দিচ্ছি কি কি করবেন, কন্ট্রোল অল্টার বাটন চাপ দিবেন, দেওয়ার পর হচ্ছে আপনি বি চাপ দিবেন, তো অটোমেটিক্যালি চলে আসছে কন্ট্রোল যে আপনার এখানে আসছে, এই যে কন্ট্রোল অল্টার বাটন চাপ দিবেন, দেন হচ্ছে বি চাপ দিবেন, একসঙ্গে তিনটা চাপ ধরবেন, অটোমেটিক্যালি এটা বিজয় ক্লাসিক চলে আসবে। এটা যদি ইংলিশ হয়ে থাকে তো বিজয় ক্লাসিকে চলে আসবে, দেন আপনি আবার এখানে টাইপ করতে হবেন, সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করবে। তো এভাবে আমরা হচ্ছে বিজয় ক্লাসিক এটা ইউজ করতে পারি। এখন কিবোর্ড কিভাবে চাপতে হয়, কিভাবে কি করতে না হয়, তো আমরা হচ্ছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, তো সেখানে আমরা সবকিছু শিখবো। তো অ্যাটলিস্ট এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু সবসময় আমাদের ভুল হয়। একটা ভুল হয় কি, যে আমরা এখানে ঠিক আছে মানে বাংলা করে নিচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা এখানে বাংলা করে নিই, এর জন্য দেখবেন যে অনেক সময় চাপ দিছে। দেখেন এখানে আমি যদি এই এই সেলে যদি আসি, এখানে আছে অ্যারাইল, আমি এটা ইংলিশ করে দিলাম, ইংলিশ করে দেওয়ার পর আমি এখানে দিলাম, এখানে দিলাম সুতো নিয়ে এনজে, এখানে সুতো নিয়ে এনজে ঠিকভাবে দিছি, বাট এখানে দেখেন আমার বিজয় কিন্তু ইংলিশ লেখা আছে। আমরা যদি এখন এম বাটনে চাপ দিই, দেখেন এখানে কিন্তু সুতো নিয়ে আছে, তো আপনি যদি এখন আমি যখন যদি এখন এম বাটনে চাপ দিই, এম বাটনে থেকে তালে তালেবের স্বর ম, কিন্তু এখানে আসতেছে দন্ত স, এম বাটনে থেকে মূর্ধন্য স্ব আর হচ্ছে দন্ত স, এখানে দেখেন আসছে হ, তো তাহলে আমাদের পারফেক্টলি মানে ঠিকভাবে আসতেছে না, তখন আমাদের কী করতে হবে, এখান থেকে বিজয় ক্লাসিক করে নিতে হবে। এখন যদি আপনি এখানে চাপ দেন, এম বাটনে আমাদের আছে কি হচ্ছে তালিবের সম আছে, দেখেন মটা নিচে আসছে, মটা চলে আসছে। এখন যদি শিফট চাপে যদি এম চাপ দিই, দেখেন তালিবের সব চলে আসছে। এভাবে হচ্ছে আমরা সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর দিন আমরা কাজ করতে পারবো, নাহলে কিন্তু আমাদের আসলে কাজ হবে না। আজকে এতটুকুই, এতে সবসময় এখানে যে খেয়াল রাখার বিষয় যে এখানে দুইটাই যেন বাংলা হয় আর ইংরেজি হলে যেন দুইটাই ইংরেজি হয়, খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।